গত 27শে সেপ্টেম্বর কয়লাকাণ্ডে প্রথম গ্রেপ্তার করে সিবিআই। একই সঙ্গে চারজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম জয়দেব মণ্ডল, নারায়ণ নন্দ, নীরদ মণ্ডল ও গুরুপদ মাঝি। অভিযোগ, এই চারজন অনুপ মাঝি ওরফে লালার কয়লা ব্যবসার সিন্ডিকেটের দেখাশোনা করতেন। এদের হাত ঘুরেই একাধিক প্রভাবশালীর কাছে পৌঁছাতো কালো টাকা, এমনটাই অভিযোগ। শুধু তাই নয়, আরও অভিযোগ, শুধু সিন্ডিকেট নয়, লালার আরও একাধিক বেআইনি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন এই চারজন। মূলত এই ব্যবসায় কয়লা পাচারের টাকা খাটানো হতো বলে অভিযোগ। সেই ব্যবসায় ডিরেক্টর পদে নাম রয়েছে চারজনের। সিবিআই এর আগেও বহুবার জিজ্ঞাসাবাদ করেছে তাদের, কোনোবারই সন্তোষজনক জবাব পায়নি। অবশেষে গত মে মাসের শেষে গ্রেপ্তার করা হয়। এরপরই আদালতে 7 দিনের সিবিআই হেফাজত দেয়। সোমবার সেই মেয়াদ শেষ হওয়ার পরই কলকাতা নিজাম প্যালেস থেকে সোজা লালার চার সঙ্গীকে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে পেশ করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। বিচারক জয়শ্রী বন্দ্যোপাধ্যায়ের এজলাসে সিবিআইয়ের আইনজীবী রাকেশ কুমার বলেন, এই মামলার শিকড়ে পৌঁছাতে হলে এই চারজনকে আরও জেরা করা প্রয়োজন, কেননা মূল মাথা এখনও অধরা। এই কয়লার কারবার আসানসোল থেকে বেনারস পর্যন্ত বিস্তৃত। সব মিলিয়ে 1374 কোটি টাকা লেনদেন হয়েছে। অনেক বড় বড় ব্যক্তিত্ব ও প্রভাবশালী মানুষ এর পিছনে রয়েছে। তাই চারজনকে আরও 4 দিনের রিমান্ডে দেওয়া হোক, এমনটাই জানান তারা। অবশেষে বিচারক ধৃতদের 4 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে।